নিজের বাড়িতে মদ্যপানের আসর বসানোর প্রতিবাদ করায় বৃদ্ধের গায়ে অ্যাসিড ঢালার অভিযোগ উঠল যুবকদের বিরুদ্ধে অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ বাড়িতে মদ্যপানের প্রতিবাদ করায় বৃদ্ধের গায়ে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ যুবকদের বিরুদ্ধে ঘটনায় অভিযুক্ত সুবীর বসাক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া বসাকপাড়া এলাকায় যখন বৃদ্ধ জীবন বসাককে হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে বসাকপাড়ার বাসিন্দা জীবন বসাকের বাড়িতে শুক্রবার জোর করেই মদ্যপানের আসর বসায় স্থানীয় কয়েকজন যুবক প্রতিবাদ করেন বৃদ্ধ অভিযোগ মদ্যপানের প্রতিবাদ করলে মদ্যপ যুবকেরা বৃদ্ধের গায়ে অ্যাসিড ঢেলে দেয় স্থানীয়রা তার চিকিৎসার ব্যবস্থা করেন শনিবার শান্তিপুর থানায় অভিযোগ দায়ের হয় রবিবার পুলিশ সুবীর বসাক নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে বাকিদের খোঁজ চলছে তো এর বাড়িতে বসে কিছু দুষ্কৃতি মানে যাকে বলা হয় অ্যান্টি তারা বসে মদ গাজা খেত যার জন্য এ করেছে বলে একে অ্যাসিড মেরেছে এখন পাড়ার লোকজনও সবাই মিলে একে হাসপাতালে নিয়ে গিয়েছিল নিয়ে যাওয়ার পরে প্রাথমিক চিকিৎসা করার পরে একে নিয়ে আসা হয়েছে এখন আমরা চাইছি ওই সব দুষ্কৃতিদের যেন ব্যবস্থা না হয় এবং তাদের যেন ন্যূনতম শাস্তিটুকুও যেন তারা পায় বাপ্পা দাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শান্তিপুর